এখন আদি পুস্তকের নয় অধ্যায় পাঠ করছি। পরে ঈশ্বর নহকে ও তাঁহার পুত্রগণকে এই আশীর্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ কর, পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ও ত্রাসযুক্ত হইবে। সমস্ত ভূচর জীব ও সমুদ্রের সমস্ত মৎস্যশুদ্ধ সেই সকল তোমাদেরই হস্তে সমর্পিত। প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে। আমি হরিত ঔষধির ন্যায় সেই সকল তোমাদিগকে দিলাম, কিন্তু সব প্রাণ অর্থাৎ স্বরক্ত মাংস ভোজন করিও না। আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্য লইব, সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব, এবং সকল মনুষ্যের নিকট হইতে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাণীময় কর ও তন্মধ্যে বর্ধিষ্ণু হও। পরে ঈশ্বর নহকে ও তাঁহার সঙ্গী পুত্রগণকে কহিলেন, দেখো তোমাদের সহিত তোমাদের ভাবী বংশের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত পক্ষী গৃহপালিত ও বন্য পশু পৃথিবীস্থ যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি। আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি, জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না। ঈশ্বর আরও কহিলেন, আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তাহার চিহ্ন এই, আমি মেঘে আমার ধনুষ স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে, তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে, এবং সকল প্রাণীকে বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না। আর মেঘধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব, তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তাহা আমি স্মরণ করিব। ঈশ্বর নহকে কহিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে। নোহের তিন পুত্রের বিবরণ। নোহের যে পুত্রেরা জাহাজ হইতে বাহির হইলেন তাহাদের নাম শেম, হাম ও জেফত, আর সেই হাম কনানের পিতা। এই তিনজন নোহের পুত্র, ইহাদের বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিলেন, আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন। তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে শেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাঁহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন, আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসদের দাস হইবে। তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কনান তাহার দাস হোক, ঈশ্বর জেফতকে বিস্তীর্ণ করুন, সে শেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার দাস হোক। জলপ্লাবনের পরে নোহ ৩৫০ বৎসর জীবিত থাকিলেন।
সর্বশুদ্ধ নোহের 950 বছর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল। এখন পবিত্র বাইবেলের আদি পুস্তকের 10 অধ্যায় পাঠ করছি। নোহের বংশের বিবরণ। নোহের পুত্র শেম, হাম ও জেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তান সন্ততি জন্মিল। জেফতের সন্তান গোমর, মাগোগ, মাদয়, জবন, তুবল, মেশক ও তিরস। গোমরের সন্তান অশকিনস, রিফত ও তোগর্ম। জবনের সন্তান ইলিশা, তর্শিস, কৃত্তিম ও দোদানিম। এই সকল হইতে জাতিগণের দ্বীপ নিবাসীরা আপন আপন দেশে স্ব ভাষানুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল। আর হামের সন্তান কুশ, মিশর, পুট ও কনান। কুশের সন্তান সবা, কবিলা, সপ্তা রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান শিবা ও দদান। নিমরোদ কুশের পুত্র, তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন। তজ্জন্য লোকে বলে সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিমরোদের তুল্য। সিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলনি এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল। সেই দেশ হইতে তিনি অসুরে গিয়া নিনবী, রহুবতপুরী, কেলহ এবং নিনবী ও কেলহের মধ্যস্থিত রেশন নগর পত্তন করিলেন। উহা মহানগর। আর লুদিও, অনামিও, লহাবিও, নপ্তুহীয়, পথ্রেশীয়, পলেস্টীয়দের আদিপুরুষ কসলুহীয় এবং কপ্তরীয় এই সকল মিশরের সন্তান। এবং কননের জ্যেষ্ঠ পুত্র সিদন, তাহার পর হেত, জিবুসীয়, ইমোরীয়, গির্গসীয়, হিব্বীয়, অর্কীয়, সিনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল সিদন হইতে গরারের দিকে ঘষা পর্যন্ত এবং সদম, ঘমরা, অদমা ও সবইমের দিকে লাসা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল। আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল হামের সন্তান। যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর জেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল। শেমের এই সকল সন্তান এলম, অসুর, অর্ফক্সদ, লুদ ও অরাম। অরামের সন্তান উস, হুল, গেথর ও মস। আর অর্ফক্সদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ, ভাগ, কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল। তাঁহার ভ্রাতার নাম জকতন। আর জকতন অলমোদদ, শেলফ, হৎসর্মাবত, জেরহ, হদরাম, উশল, দিক্ল, ওবল, অবিমায়েল, শিবা, অফির, হবিলা ও জোববের জন্ম দিলেন। এই সকল জকতনের সন্তান। মেশা অবধি পূর্বদিকের সফার পর্বত পর্যন্ত তাহাদের বসতি ছিল। আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের সন্তান। আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল। এখন আদিপুস্তকের 11 অধ্যায় পাঠ করছি। বাবিলে ভাষাভেদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল। পরে লোকেরা পূর্বদিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সেই স্থানে বসতি করিল। আর পরস্পর কহিল, আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে ইষ্টক তাহাদের
প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চুন হইল। পরে তাহারা বলিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী, এখন এই কর্মে প্রবৃত্ত হইল, ইহারা পরে যাহা কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যজনের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন এবং তাহারা নগরপত্তন হইতে নিবৃত্ত হইল। এই জন্য সেই নগরের নাম বাবিল ভেদ থাকিল, কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন এবং সেই স্থান হইতে সদাপ্রভু তাহারিওকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। শেম বংশের বিবরণ। শেমের বংশবৃত্তান্ত এই, শেম একশত বৎসর বয়সে জলপ্লাবনের দুই বৎসর পরে অর্ফক্ষদের জন্ম দিলেন। অর্ফক্ষদের জন্ম দিলে পর শেম পাঁচশত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। অর্ফক্ষদ ৩৫ বৎসর বয়সে শেলহের জন্ম দিলেন। শেলহের জন্ম দিলে পর অর্ফক্ষদ ৪০৩ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। শেলহ ৩০ বৎসর বয়সে এবরের জন্ম দিলেন। এবরের জন্ম দিলে পর শেলহ ৪০৩ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। এবর ৩৪ বৎসর বয়সে ফেলগের জন্ম দিলেন। পেলগের জন্ম দিলে পর এবর ৪৩০ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। পেলগ ৩০ বৎসর বয়সে রিউর জন্ম দিলেন। রিউর জন্ম দিলে পর পেলগ ২০৯ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। রিউ ৩২ বৎসর বয়সে সরুগের জন্ম দিলেন। সরুগের জন্ম দিলে পর রিউ ২০৭ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। সরুগ ৩০ বৎসর বয়সে নাহরের জন্ম দিলেন। নাহরের জন্ম দিলে পর সরুগ ২০০ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র কন্যার জন্ম দিলেন। নাহর ২৯ বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহর ১১৯ বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। তেরহ ৭০ বৎসর বয়সে অব্রাহাম নাহর ও হারুনের জন্ম দিলেন। তেরহের বংশবৃত্তান্ত এই, তেরহ অব্রাহাম নাহর ও হারুনের জন্ম দিলেন। আর হারুন লোটের জন্ম দিলেন, কিন্তু হারুন তাহার নিজের পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে প্রাণত্যাগ করিলেন। অব্রাম ও নাহর উভয়ই বিবাহ করিলেন। অব্রামের স্ত্রীর নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারনের কন্যা। হারন মিলকার ও জিসকার পিতা। সারি বন্ধা ছিলেন, তাহার সন্তান হইল না। আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারুনের পুত্র অর্থাৎ আপন পৌত্র লোটকে এবং অব্রামের স্ত্রী সারি নামনী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন। আর হারুন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন।
পরে তেরোহের দুইশত পাঁচ বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল। এখন আদিপুস্তকের বারো অধ্যায় পাঠ করছি। অব্রামের বিবরণ। সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহা জাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহারিওকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন এবং লোটও তাঁহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের পঁচাত্তর বৎসর বয়স ছিল। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সেই সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন, কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। আর অব্রাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারিকে কহিলেন, দেখো আমি জানি তুমি দেখিতে সুন্দরী, এই কারণ মিশরীয়রা যখন তোমাকে দেখিবে তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বধ করিবে আর তোমাকে জীবিত রাখিবে। বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী, যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমার জন্য আমার প্রাণ বাঁচে। পরে অব্রাম মিশরে প্রবেশ করিলে মিশরীয়রা ওই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল, আর ফরৌনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফরৌনের নিকটে তাহার প্রশংসা করিলেন। তাহাতে সেই স্ত্রী ফরৌনের বাটিতে নীত হইলেন, আর তাহার অনুরোধে তিনি অব্রামকে আদর করিলেন। তাহাতে অব্রাম মেষ, গরু, গর্দভ এবং দাসদাসী, গর্দভী ও উষ্ট্র পাইলেন। কিন্তু অব্রামের স্ত্রী সারির জন্য সদাপ্রভু ফরন ও তাহার পরিবারের উপরে ভারী ভারী উৎপাত ঘটাইলেন। তাহাতে ফরন অব্রামকে ডাকিয়ে কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এই কথা আমাকে কেন বলেন নাই? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি তো উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম, এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন। তখন ফরন লোকদিগকে তাঁহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্বশেষ সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। এখন পবিত্র বাইবেল থেকে আদিপুস্তকের
তেরো অধ্যায় পাঠ করছি। অব্রাম ও লোটের বিবরণ। পরে অব্রাম ও তাঁহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। অব্রাম পশুধনে ও স্বর্ণ রৌপ্যে অতিশয় ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাঁহার তাম্বু স্থাপিত ছিল সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন, আর অব্রামের সহযাত্রী লোটেরও অনেক গো মেষাদি এবং তাম্বু ছিল, আর সেই দেশে একত্র বাস সম্পোষ্য হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের মধ্যে বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়রা ও পরিশিয়েরা বসতি করিত। তাহাতে অব্রাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও। হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, জর্দনের সমস্ত অঞ্চল সয়র পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও ঘমরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্ত জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এইরূপে তাঁহারা পরস্পর পৃথক হইলেন। অব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চলস্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠ ছিল। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত কর, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীর ধূলি গণিতে পারে, তবে তোমার বংশ গণা যাইবে। উঠো, এই দেশের দৈর্ঘ্য প্রস্থে পর্যটন কর, কেননা আমি তোমাকেই ইহা দিব। তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রনে স্থিত মম্রির এলন বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন।